দেখবো পরবর্তীকালে যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে আমরা সকলে মিলে, আমরা যারা এখানে উপস্থিত আছি, যতগুলি সংগঠন, সবগুলি সংগঠন মিলে আমরা দলীয় আন্দোলনে আমরা চিন্তাধারা করব। এই সময়তে আপনারা জানেন ত্রিপুরা জুট মিলের এই যে দেনা পানা নিয়ে প্রচণ্ড তালবাহানা চলছে, সেই তালবাহানা আমরা মোকাবিলা করার জন্য বিভিন্ন সময়তে বিভিন্ন আন্দোলন করেছি, কিন্তু মাঝখানে সরকার পরিবর্তনের ফলে আমরা এই সরকারকে আমরা সুযোগ দিয়েছি যে আপনারা একটু দেখুন ব্যাপারটা। এই সরকারেরও নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, তারা নির্বাচিত হলে এই রাজ্যের একমাত্র চটকল এই চটকলের সমস্যাগুলি সমাধান করবেন, কিন্তু আমরা দেখলাম বিগত 5 বছরে আমাদের বন্ধু সংগঠন কর্মচারী মঞ্চ এবং